এবার বেশ ঝামেলার মুখে পড়লেন সলমান খান। সম্প্রতি সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পরে অনেকেই প্রশ্ন তুলছিলেন সলমান খান সম্পর্কে, বেশ বিতর্কে মুখে পড়েছিলেন তিনি। এবার তার কাজেও এলো বাধা। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। বিপাকে পড়লেন সলমান খান, পিছিয়ে গেল জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের 14 নম্বর সিজনের শুরু। 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বিগ বস সিজন 14, কিন্তু এখন চ্যানেল কর্তৃপক্ষ সেটাকে পিছিয়ে করে দিলেন অক্টোবর। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রশ্ন উঠছে সলমানের শো এর হোস্ট হিসেবে দর্শকের কাছে গ্রহণযোগ্যতার বিষয়ে, কারণ সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা ছড়িয়ে আছেন সারা বিশ্বে। তারা দেখিয়ে দিয়েছেন ঠিক কতটা শক্তিশালী তারা। তারা যখন বয়কট করেছেন সলমান খানকে, এবং তাদের জন্যই সড়ক টু ও সুপার ফ্লপ প্রমাণিত হলো, যার ফলে এবার ভয়ে আছেন বিগ বসের চ্যানেল কর্তৃপক্ষ। কারণ একবার যখন সলমানকে বয়কট করার কথা উঠেছে, তখন তারা ভাবছেন যে সড়কের মতো তাদের শোটিও যেন ফ্লপ না হয়ে যায়। সূত্রের খবর, দর্শকের কাছে এই শো এর সঞ্চালক সলমান খানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে সকলের কাছে। দর্শকের একাংশের কথা, সঞ্চালকের ভূমিকায় সলমানকে দেখতে চাই না। যতদিন না পরিস্থিতি বদলাচ্ছে, ততদিন এই শো এর শুটিংও বন্ধ রাখা হবে। জানা যাচ্ছে এই শো এর জনপ্রিয়তা ধরে রাখতে নির্মাতারা শো এর প্রতিযোগীদের মধ্যে বড় তারকাদের আনতে চাইছেন, যদিও শেষ মুহূর্তে অনেকেই এই শো এ যোগ দিতে চান না বলে খবর শোনা যাচ্ছে। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন, শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন এবং ভাবিজি ঘর পর হ্যায় খ্যাত শুভাঙ্গে আত্রে এই শো এ যোগ দেওয়ার কথা থাকলেও পরে তিনি না করে দেন। অধ্যয়ন সুমন এ বিষয়ে টুইটারে লেখেন, তার বিগ বসে যোগ দেওয়ার খবরটি ভুয়ো, এই শো এ যোগ দেওয়ার তার কোনো ইচ্ছে নেই। এখানে শেষ নয়, জানা যাচ্ছে 3 কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও এই শো এ আসতে চাননি জেনিফার উইঙ্গেট। ভারতীয় সকল দর্শকই জানে বিগ বস কী ধরনের একটি কন্ট্রোভার্সিয়াল শো। এখানে এসে অনেকেরই ক্যারিয়ার যেরকম তৈরি হয়ে গেছে, আবার ক্যারিয়ার ডুবেও গেছে অনেকের, যার ফলেই হয়তো ভয়ে আর কেউ অংশগ্রহণ করতে চাইছেন না এই শোটিতে, এবং তার উপর আছে সলমানের সঞ্চালক হওয়ার ভয়। তাই দেখতে হচ্ছে শেষমেশ বিগ বস অক্টোবর নাগাদ আমাদের টিভির পর্দায় আসে কিনা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.